হেই হোয়াটস গোইং অন গাইস, ইনফিনিটি গেমার্স ব্যাক। সো গাইস, আজকে আমি আপনাদের একটি ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস দেখাবো কম্বো এফোর টেকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সেই এফোর টেকের কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস। আর এটি হচ্ছে এফোর টেকের, আর এটি মডেল হচ্ছে 3000 মানে 3000M। আর এটি হচ্ছে 2.4 GHz ওয়ারলেস FM ডেস্কটপ কিবোর্ড অ্যান্ড মাউস। আর এটি প্রাইস পড়েছে আমার 1250 টাকা। শুধু তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে এটি বাই করতে পারেন। আমি লোকাল মার্কেট থেকে বাই করেছি, বাট এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, সেখান থেকে বাই করতে পারেন। এটি মেড ইন বাংলাদেশ। সো জাস্ট আমি এখন সিম্পলি এটি আনবক্সিং করি। আনবক্সিং করার সাথে সাথে একটি কেবল দেখতে পাচ্ছেন, এটি আমি জানি কিসের জন্য দেওয়া হয়েছে। এখানে সেখানে আপনি আলাদা USB লাগাতে পারবেন, মানে কোনো জিনিস জুড়ে থাকলে সেটি ব্যবহার করতে পারবেন। দেন সিম্পলি আমি মাউসটি বাই করি এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে, দুটো পেন্সিল আর একটি কিবোর্ডের ঘড়ির মতো সেরকম একটি ব্যাটারি দিয়ে দেয়। এটি প্যাক করা থাকে, বাট আমি এটি অলরেডি আনবক্সিং করেছি বলে এটি এরকম হয়েছে। দেন এখানে মাউসটি ওয়্যারলেস মাউস, মাউসটি দেখতে খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল। এটি ফোটোগ্রাফের লোগো দেওয়া আছে পিছন থেকে, দেখতে পাচ্ছেন এখানে স্লাইডিং স্লাইড করার জন্য একটি দিয়েছে। আর মাউসটি রেখে আপনি কিবোর্ডটি দেখাই, বাক্সটি সরিয়ে, তো এখানে কিবোর্ডটি সরিয়ে আপনি দেখতে পাচ্ছেন এফোর টেকের সেই ওয়্যারলেস কিবোর্ড। এটি এফোর টেকের USB এর মতোই দেখতে প্রায়, ভিতরে ক্লিকে মানে একটি সাউন্ড অন্যরকম, এটি টাইপিং এর জন্য ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন সব এই নর্মাল কিবোর্ড যেসব জিনিস থাকে, আর এখানে স্ট্যান্ড এর জন্য দিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে সেই মাউস, আপনার কোন কি স্লাইড করে এটার ব্যাকটি ওপেন করবেন। আর এখানে যে মোটা যে ব্যাটারিটি থাকে সেই ব্যাটারিটি এখানে দিয়ে দেবেন। তো এখন দেখতে থাকুন এটা কিভাবে দিতে হয়। এখানে একটি USB দিয়ে দিয়েছে ব্লুটুথ, যেটা আপনার পিসিতে লাগাতে হবে। এটি সাইডে রাখি, এখন কভারটি লাগিয়ে দিই। তো ঠিক করে লাগাবেন, হয়তো লেগে গিয়েছে, দেখতে পাচ্ছেন সব। আর এটি কিবোর্ডের এখানে একটি ব্যাটারি লাগাতে হয়, যে দুটো ব্যাটারি যে ছোট ব্যাটারি আছে সেগুলো লাগাতে হবে। আর এখানে এইভাবে করে নেবেন। তো সিম্পলি ব্যাটারিটি নিয়ে এভাবে দেখতে হবে পিছন, তো ব্যাটারিটা সিম্পলি এভাবে একটি ভিতরে ঢুকে যাবে, দেখতে পাচ্ছেন। এবার দিলে ব্যাটারিটি ভিতরে ঢুকে যাবে, না আরেকটি এখানে লাগাতে হবে। আর ব্যাটারি ঠিক করে লাগাবেন, দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানো হয়েছে। এখন সিম্পলি কভারটি লাগিয়ে দেবেন। সো এটি হয়ে গেছে, এখন ওই USBটি আপনি খালি কম্পিউটার লাগিয়ে দিবেন, দেন এটি কাজ শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম আলাইকুম।